নিশ্চিন্ত হইলাম, লস খাইলে টাকা দাদ দেওয়ার লোক পাইছি। প্ল্যানিং এর অভাব নাই আমাদের, প্ল্যান করে রাখি ভাই, প্ল্যানিং এর অভাব নাই আমাদের, লস দিয়ে চলে যাবে, এক্সিকিউট করা হয় না শুধু আমাদেরকে, লসে ভাড়ায় চলে যাবেন, সেই মাল আমরা নই গো ভাই। আমরা একদম মনে করেন ওই যে কি জানি বলে, জঙ্গলে সেলুন দিয়ে লাভ করা মানুষ, আমরা জঙ্গলে সেলুন খুললেও লাভ করছি। কেমন লাভ করছি জানেন? ভাল্লুকের চুল কেটে দিচ্ছি, ভাল্লুকের চুল কেটে দিচ্ছি, বিনিময়ে ভাল্লুক আমাদের ফল ফুটাইনে দিত, আমরা ভাল্লুক পালতাম ফলের বিনিময়ে চুল, একে বলা হয় ফবিচু। একদিন ভাল্লুকের ফল শর্ট পড়ছিল, কি জানি দিয়ে গেল দুইটা ছোট ছোট ফল শর্ট পড়ছে, আমরাও চালাকি করে চুল শর্ট কেটে দিছি। সেলুনে সেই লাভ, মাঝে মধ্যে টার্জন ভাই আসতো চুল কাটতে, সে তো বলতো টেকা নাই, তো কি বলতাম, টার্জন ভাই টেকা নাই সমস্যা নাই, আপনি তো ফবিচুও না, মানে ফলের বিনিময়ে চুল কাটাতে করতে পারবেন না, আপনি যেটা করতে হবে আমরা শুয়েছি আপনি একটা মেসেজ করে দেন। তারপর যে মেসেজ করলো রে ভাই, লাভের উপরে লাভ, মনে করেন দুই আল্লাহ দুই আড়াই লাখ টাকার স্পাশে করে দিছে আমাদেরকে। সুতরাং আমাদের সাথে কথা বলবেন সাবধানে, আমরা মরুভূমিতেও বালি বেচে আসছি, সেই মাল আমরা, আমাদের কখনো লস হয় না, আমাদের সব 100% লাভ, লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, শুধু লাভ। এবার আসল কথা, আপনারা শুনছেন ইভেনলি প্রেজেন্ট স্নাট বোর্ড দা 21 কিংস, এতক্ষণ শুনলেন লাভের ব্যাপার, এবার হবে আপনাদের এক ঘন্টা লস। এত লাভের ভিতরে এইবার লসটা কি করে করতে হয় তার একটা বিশদ বিবরণী আলোচনা চলবে। পৃথিবীতে যেমন পাস করা সোজা ফেল করা কঠিন, ঠিক তেমনি লাভ করা সোজা লস করা কঠিন। লস আপনি করতে হলে কি করতে হবে, শুনেন, লস করতে হলে আপনাকে প্রথমে মনে করেন ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করতে হবে প্রচুর প্রচুর টাকা, ইনভেস্ট করতে হবে, আপনি যত লস করতে চান তত বেশি হচ্ছে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পর আপনার কাছে মনে করেন লটস অফ প্রোডাক্ট চলে আসবে, এবার সবগুলো আলমারিতে তালা দিয়ে থুয়ে দিবেন, থুয়ে দিবেন, বলবেন নাই নাই, কাস্টমার চাইলেই বলবেন নাই। এরপরে মনে করেন যে না এইটুকু লসে তো আমার হবে না, আমি তো আরো লস করার জন্য বিজনেস নামছি, আপনি তখন আরো ইনভেস্ট করবেন, প্রথমে আরেকটা বড় আলমারি কিনবেন, প্রথমে আরেকটা বড় আলমারি কিনবেন, তারপরে আবার অতখানি প্রোডাক্ট কিনে এনে আলমারির ভিতরে তালাবদ্ধ করে রাখবেন, দেখবেন আবার লস। এভাবে বারবার কিনলে আর যদি আলমারি বন্ধ করে ব্যাপারটা বোরিং এসে পড়বে, যে বোরিং খালি কিনলাম আর আলমারিতে রেখে দিলাম, বিজনেসের থ্রিলিং এক্সপেরিয়েন্সটা পাবেন না, লসের মধ্যে একটা থ্রিলিং এক্সপেরিয়েন্স প্লাস ভ্যারাইটি রকমের লস থাকা লাগবে তার। এই যে মনে করেন আপনি আলমারি মনে করেন যে আপনি ছাদের উপরেতে ফালায় দিলেন, না মালগুলো আনলো আইনা মনে করেন অনলাইনে পেজ খুলে আপনি সব পেজে দিলেন, দিয়ে প্রতিটা মালের পিছনে 1000 টাকা করে বুস্ট করবে। আচ্ছা এবার বুস্টের পর কোটি কোটি মানুষ আপনাকে দেখে ধরবে যে ভাই দেন দিন প্রোডাক্ট পাঠা দেন, আপনি সবগুলো অ্যাড্রেসে প্রোডাক্টগুলো পাঠাই দিবেন নিজের খরচে, টাকা আর নিবেন না, পরে টাকা নিবেন না, এক্সাইটিং এক্সাইটমেন্ট, আপনি একটা মানব সেবাও করলেন আবার লসও করলেন, মনের মধ্যে একটা শান্তি থাকবে। চিন্তা করে দেখেন তাহলে লস করা কত কত কঠিন, আপনার কত বড় প্ল্যানিং করে লস করতে হবে, চিন্তা করছেন? বাপরে চিন্তা করছি 100% লস নামে একটা কোম্পানি খুলবো। আচ্ছা ভালো কথা, আমি তোরে কেন জিজ্ঞেস করতেছি, আসলেই তো প্রত্যেকদিন রাত 9টার সময় এক ছোট ভাই নিউ মার্কেটে শাড়ির দোকান থেকে আসে দেখা করতে। কেন দেখা করতে, শাড়ির দোকান থেকে আসে আপনার সাথে দেখা করে কেন, এই কেন আড্ডা দেয়, আড্ডা দিতে শাড়ির দোকান, আচ্ছা তাই তো বলি, আসলে সময় মতো মানুষের নাম মনে থাকে না, হঠাৎ করে আইসা মনে পড়লো, তাই তো বলি ইদানিং নাথ ভাই সারি সারি লোকজনের সাথে মেলামেশা করছে। আসলে আমার তো এটা মাথায় ছিল না, তাতে লিখে রাখেন অ্যাড্রেস, আশ্চর্য ব্যাপার, আপনারা যা বুঝতে পারতেছেন আমি জানি আমাদের টপিক গুলো আপনারা বুঝতে পারছেন, ধরতে কষ্ট হচ্ছে, এগুলোই হয় আমাদের সারাদিন পর ভাই আমরা একটা ঘন্টা দুইজনে একসাথে বসে দেখেন শাড়ি নিয়ে যোগ বলবো তো, যোগে ঢোকার আগে তো কিছু শাড়ি টাড়ি নিয়ে শপিং টপিং নিয়ে বলতে হবে তাই না? অবশ্যই অবশ্যই অবশ্যই, এতদিনে তো আমাদের স্ট্র্যাটেজি আপনাদের ধরে ফেলার কথা, আমাদের তো ছল চাকরি করার কোনো স্কোপ নাই, এরপরে যে জ্যাকেট নিয়ে যোগ আসবে সেটা তো জানে না ওরা, শীতকাল না শাড়ির পরে আসবে জ্যাকেট, জ্যাকেট জ্যাকেটের নিয়ে আজকে আমি একটা পারফিউম গিফট পেয়েছি, বুঝলাম না আপনি বার্থডে এর কই, আপনি গতকাল থেকে গিফট পাওয়া শুরু করছেন, কেমনে জানি একটা পারফিউম গিফট আছে, তো এটা অর্ধেক দাম আর হওয়ার কথা, একটা একটা পাঞ্জাবি পাঞ্জাবি গিফট করছে সুন্দর, এটা পাঞ্জাবি গিফট হইছে, একটা পারফিউম পাইছেন, এই যে এগুলো পাঞ্জাবি অর্ধেক আমার লাগবে না, পারফিউম বোতল নিয়ে আসবো ঢেলে দিবেন অর্ধেক, কেন
ওমা কথা হয়েছে না বার্থডে দুই বার্থডে মিলে যা যা গিফটের মধ্যে করে দেখ আমি আমার বার্থডে কোন পাইনি দেই না আপনি বার্থডে পাইবেন এটা অর্ধেক আমাকে দিবেন না ওমা ঠিক আছে কালকে তাহলে বোতল নিয়ে আসবো শিশি শিশি নিয়ে আসবো আমাকে হাফ পারফিউম দিয়ে দিবেন তাহলে অফিসে যে শিশিটা আছে আজকে বাসায় নিয়ে যেতে হবে ও অফিসে যে শিশি আছে যাক তাহলে আজকে আমি হাফ বোতল শিশি পাইলাম বাহ শিশি জগতের যাবতীয় মানুষ আমরা ছেলেদের মতো করে হাসি হি হি হ্যাঁ 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 করে আবার কে আসে ভাল্লুক আসে মানে জীবনের প্রথম দিককার যোগগুলোর মধ্যে একটা এটা হচ্ছে ভাল্লুকের গায়ে এত লোম থাকে কেন কেন জঙ্গলে সেলুন নাই তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে বলছিলেন তো ভাল্লুকের গায়ে লোম থাকে কেন কেন তারপরে জানো এগুলো বলে ফার্স্ট হয়েছিলাম বুঝছো জামাই আর বউয়ের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে স্বামী দুঃখে থাকে একটা জিনিস জানিস স্ত্রীরা সুখে থাকে কেন কারণ স্ত্রীদের কোনো স্ত্রী নেই এবং একটা একটা জিনিস জানিস এটা হচ্ছে যে প্রথম হওয়ার পরেও ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বাহ বলছো যে এটা অতিরিক্ত ট্যালেন্টেড ওদের মাঝখানে ওকে দেখা দেওয়া ঠিক হবে না প্রথমের পুরস্কার পাইছে কিন্তু হচ্ছে পারফর্ম করতে পারি নাই তো তো ভালো তো বিনা প্রতিদ্বন্দ্বিতা পাইছে না এদিন ফাইনালি যেদিন অনুষ্ঠানটা ওই দিন পারফর্ম করব অঙ্কন আছে তারপর লাস্টে আবার মনে করো ওই যে ভাষণ আছে ভাষণের পরে পুরস্কার বিতরণী আছে এখানে যোগ বলে সময়টা কোথায় হেডমিস্ট্রেস তাড়াতাড়ি চলে যাবে হ্যাঁ চলে যাবে তাহলে এখানে বাবা যোগ বলে কিছু নেই তোমরা আমরা অনুষ্ঠান শেষে তোমার যোগ আমরা এখানে বসে শুনবো যে গুজে ক্যারেক্টার নিয়ে ড্রেস আপ করে ব্যাকস্টেজে দাঁড়ায় আছি আমাকে কখন ডাকবে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে ম্যাডামের নামও আমার মনে আছে এসে বলছে যে আজকে না তোরটা হবে না কেন না আমাদের না সময় নেই বাহ সুন্দর 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 আমার আমার আমাদেরটা হয়েছিল অনেক অনুষ্ঠান কি করছিলাম জানেন বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়েছে আমি আর কোনোদিন যাইনি ভাই এই যে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে হ্যাঁ আমাকে নেওয়া হয়েছিল হ্যাঁ এবং সেখানে আমি কি করেছি জানেন কি করছি নিউটনের তিনটা সূত্র গাইছিলাম আবার আরো ঘুরে ফিরে নিউটন আমি এই স্ক্রিপ্ট সেই স্কুল থেকে ব্যস্ত আছি যখন আমি নিউটনের গতিসূত্র মানুষকে আমি শুনাইছি তখন আমার নিউটনের গতিসূত্র আমি জীবনে পড়িও নাই তখন আমার সিলেবাসে আসে নাই আচ্ছা এক ম্যাডাম আমাকে লিখে দিছে বলছে তুই এটা গাইবি এখন আমি পড়ি তখন ক্লাস সিক্সে সিক্সে কোন ছাত্র নিউটনের গতিসূত্র পড়বে পরে নাই সে আমাকে লিখে দিছে এবং সুর বলে দিছে এমনি এমনি এটা মুখস্থ করে আইবি আমি ক্লাস সিক্স এ নিউটনের গতিসূত্র তিনটা মুখস্থ করছি বুঝলা এরপরে তো আমি যখন নাইনে উঠে আমার যখন পাইছি তখন দেখি আমার মুখস্থ করাই লাগতেছে না হ্যাঁ হ্যাঁ এই গান তো আমি পারি এটা তো গানের লিরিক মানে ক্লাসে টিফিন টাইমে বসে প্রথম হয়েছিলাম ভাই প্রথম টিফিন টাইমে বসে এক ছেলে হচ্ছে ওই ক্যান্টিন থেকে চকলেট নিতেছে আর খাইতেছে নিতেছে আর খাইতেছে একটা খাওয়া শেষ হয় আবার যা একটা চকলেট দেন দেয় খায় পাশের টেবিলে হচ্ছে এক বড় ভাই বসা বড় ভাই দেখতেছে কি করে বললো যায় চকলেট নেয় আসে খায় বড় ভাই একটা সিঙ্গারা লয়ে বসেছিল চাবাইতেছে খাইতেছে শেষ হয়ে গেছে এখন তো কিছু নিতেও পারতেছে না এবার চিন্তা করতেছে অরজ ভাই কইতেছে এই বাবু শুনো আছে কি ভাইয়া হচ্ছে এই যে চকলেট খাইতেছে বুঝছো চকলেট খাইলে দাঁতে পোকা হয় দাঁতে পোকা হয় দাঁতের পোকা থেকে শরীরও খারাপ হয় চকলেট খাইলে তোমার প্রেশার বেড়ে যাবে ওগুলো তো এখন বুঝবে না মোট কথা হইলো বেশি চকলেট খাইলে মানুষ বেশি দিন বাঁচে না ও ভাইয়া ঠিক আছে তবে আমার দাদু 105 বছর বাচ্চা ছিল কয় চকলেট খায়া কয় না নিজের চরকায় তেল দিয়া আপনি নিজের চরকায় তেল দেন ভাইয়া অন্য চরকায় তেল দিলে আপনি কিন্তু দাদুর মতন ফুকুত ছোট লোক কাকে বলে ছোট লোক অন্যকে বলবে দোস্ত একটা সিঙ্গারা খাওয়া বন্ধু দুইটা সিঙ্গারা আনলো নে তুই একটা আমি একটা নিজেরটা খাইয়া আবার বন্ধুরটা অর্ধেক বন্ধু আমার হ্যাঁ সিঙ্গারা কিনে আসে সিঙ্গারা খাইতেছে সবাই মনে করেন চাইছে দেখতেছে সিঙ্গারা খায় কেমন সিঙ্গারা নিতেছে খুলতেছে ভিতরে আলুটি খাইতেছে বাইরে ফেলাইতেছে কি রে বন্ধু তুই এমনি খাসকে
আম্মাই কইছে বাইরের খাবার খাইতে না, এর লিগে আমি সিঙ্গারের বাইরেটা ফালাই দিয়া ভিতরে আলুডি খাইতেছি। এখন যে আলুর দাম খাইস তার আমার কথা খাইস তুই দেখলো স্যার যে কই গেল বাথরুমের দিকে গেল, আবার একটু পরে দৌড়ে আইসা হাত ভিজা, কই কি রে তোর আমি বাথরুমে যাইতে কইছি, কয় না আমার আম্মা কইছে, আম্মা কইছে, আম্মা কি কইছে, কয় আপনি তো এখন আমার মাইট মারবেন তাই না, হাত পাত অঙ্কের টপিক ছিল সাতটা শাড়ির দাম যদি ৭০০ টাকা হয় পাঁচটা শাড়ির দাম কত, এই অঙ্কটাই ওরা করতেছিল, ঠিক আছে অঙ্ক করতেছিল। এখন করতে করতে হঠাৎ করে বাইরের দিকে তাকাইতে হাই হাই রাইত হয়ে গেছে, রাত ১০টা বাজে, বন্ধু আমার তখন বাসে যাইতে হবো, না কালকে পরীক্ষা এখন এক চ্যাপ্টার বাকি তুই যেতে পারবি না তুই থাক, বলে না বন্ধু যাওয়া লাগবো, না না কালকে এক চ্যাপ্টার শেষ করে পরে যাবে একবার পরীক্ষা দিয়ে বাসে যাবি, কাছে ঠিক আছে আমি তাহলে আর এমনি বাইরের মধ্যে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, কই দেখ দেখছো ঝড়ও শুরু হয়েছে, তা তোর যাওয়ার দরকার নেই বৃষ্টির মধ্যে তুই থাক, আমি তাহলে চা বানাই নিয়ে আসি, ঠিক আছে চা বানাইতে আয়া দেয় বন্ধু নাই কিরে বই খাতা খোলা সব খোলা দরজাও খোলা, গেল কই ১০ মিনিট পরে ভিজতে ভিজতে আইসে, কি রে তুই কই গেলি, আমি যে আজকে এখানে থাকবো বাসায় গিয়ে বললে আসছি, আমার অনুমতি ছাড়া থাকা যাবে জিজ্ঞাসে কি রে তুই এতক্ষণ ধরে ওয়াশরুমে গেছিলি, কয় না বাসায় গেছিলাম, বাসায় গেছিলি কে, কয় যে বৃষ্টি আইসে সকালে যদি না থামে আমার তো বিজ্জা বাসায় যেতে হবে সাঁতাল হয়েছি। সেই একই দুই বন্ধু পড়তেছে ক্যান্টিনে বসে বসে, আচ্ছা ক্যান্টিনে বসে পড়তেছে, না না সিঙ্গারা নাই খালি চা ছিল বিস্কুট ছিল, না মোগলাই আছে মোগলাই, মোগলাই আছে ব্রেক আছে মোগলাই, ও আচ্ছা তাহলে চা খাইতেছে বিস্কুট খাইতেছে, এমন সময় কইতেছে বন্ধু আমার তো এক নাম্বারটা ধরছে রে আমার যাওয়া লাগবে, যা ক্যান্টিনে খোলা আছে, গিয়া দেখে ক্যান্টিনে তালা মারা, মানে ক্যান্টিনের বাথরুমে তালা মারা, কি ক্যান্টিনের বাথরুমে আর কি করবি বাইরে গিয়া গাছের ঘুরায় দিয়া বাইরে গেছে ভিতরে ঢুকছে বৃষ্টির ভিজা সারা শরীর, কি রে তুই হুগডো মানুষ গেলি ভিজাই সস বাইরে কি বৃষ্টি পড়ে, না বৃষ্টি নাই পড়ানো হোক আর বলার সাথে সাথে শারিনে যোগ মনে পড়ছে কিন্তু বলবো না, বলবো না আমরা এখন বলবো না যোগান না বলবো না শারিনে যোগ বলবো না বলবো না শাড়ি নিয়ে যোগ শাড়ি নিয়ে যোগ করলে কি বলবে লোক, বলবো না শাড়ি নিয়ে যোগ শাড়ি নিয়ে যোগ শাড়ি নিয়ে যোগ। এসএমএস করুন 26969 লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969। আর কমেন্ট করতে হলে প্রথমে লিখবেন শাড়ি তারপরে কমেন্টটা করবেন, প্রথমে শাড়ি লিখে কমেন্ট করবেন তাড়াতাড়ি, লিখবেন প্রথমে শাড়ি তারপরে লিখবেন তাড়াতাড়ি কমেন্ট। ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে গেলে আপনি লাইভ দেখতে পাবেন একটা, তার নিচে প্রথমে শাড়ি লিখে যা খুশি তাই লিখবেন, শাড়ি শাড়ি কমেন্ট করুন, শাড়ি শাড়ি কমেন্ট আজকে আমাদের। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস, শাড়ি কি ইভ্যালিতে বেচে, আমাদের বেঁচে দিন প্লিজ ইভেলিতে।
Yes, আবার ফিরে এলাম ছোটটা বিরতি পর আপনারা শুনছেন ইভালি প্রেজেন্স নট বোল্ড টু দা টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ যদি লক্ষ্য থাকে অটোটার বিশ্বাস হৃদয়ে হবে দেখা হবে নট বোল্ডের সাথে কই দেখি না তো আসবে এই তো দেখা গেছে কিন্তু আমি তো অর্ধেক উপরে আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে বাবা ডাইরেক্ট বলতো আজকে ডাইরেক্ট কাজে ঢুকে গেছে একদম সময় নষ্ট করবেই না কাবি খা যখন খা ঠিক থাকে তখন কাও ঠিক হয়ে যাবে আচ্ছা আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে ওই ভাইয়ারা আমি কালকে কমেন্ট এন্ড এসএমএস দুটাই করেছি বাট তোমরা আমার কমেন্টও পড়ো নাই এসএমএস পড়ো নাই আর ভিকে ভাইয়া তোমার বার্থডে ট্রিট কই ভিকে দিছিলাম আমি কই আমি ভাই নেই এই যে একটু আগে পুরি খাইছে নিজের টাকাতে নিজে পুরি খেয়ে আমার ট্রিট হয়ে গেছে বাঙালি ট্যালেন্টেড জাতি তারা মুখ থেকে বের হওয়া ধোয়ার পরিমাণ দেখে বলে দিতে পারে কতটুকু শীত পড়েছে অনেক শীত পড়ছে রে প্রিন্সেস লুমনা লিখেছে স্যার বলছেন গভর্নমেন্ট স্যার বলছে আচ্ছা গভর্নমেন্ট নাকি রেডিও স্টেশনগুলোতে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা কই কয়টা এসএমএস হইছে ও আচ্ছা বাবা গো প্রাইভেট রেডিওতে গভর্নমেন্ট কেন কোটি কোটি টাকা ব্যয় করবে কে জানে আজ থেকে হিসাব করে এসএমএস করব গভর্নমেন্ট তো টাকা বের করছে বাবা রে বাবা তো পুরো একেবারে সংসদ লেভেলে চলে গেছে টাকার হিসাবে নেওয়ার জন্য ভাইয়া এটা তুমি বাংলাদেশ বেতারের সঙ্গে গুলিয়ে ফেলছো তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে ভাইয়া আজকাল দেখি বাঞ্ছারামপুরের অনেকেই এসএমএস করে একটা ইনফরমেশন দেই আমার আর আমার বাড়ি ও বাঞ্ছারামপুর উপজেলাতে 6 ডে হ্যাপি বার্থডে ও থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ নাজমুল হাসান বিল্লাল লিখেছে টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না আর সুন্দরী মেয়ে থাকলে ফকির হইতে সময় লাগে না তাসনিম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে তোমরা আমার একটা নাম দাও প্লিজ ব্রো তাসনিম ক্যান্টনমেন্ট টাকা তোমার নাম টাকা তাসনিমের টা ক্যান্টনমেন্টের কা স্কুলে পড়তে লাগবে রে তাজরিন নশুন্দি থেকে লিখেছে কেমন আছো তোমরা অনেকদিন পর শুনছি শাড়ি নিয়ে যোগ তাড়াতাড়ি বলো কেন পরে ফেলবো নাকি আয়েশা হাসান লিখেছে আই আস্কড মাই হার্ট কেন আমি রাতে ঘুমাতে পারি না হার্ট রিপ্লাইড বিকজ তুমি দুপুরে ঘুমাইছো প্রেমে পড়ার বান্দর না আয়েশা তুলি মাদারীপুর থেকে লিখেছে মনে হচ্ছে তোমাদের টাইট দেওয়ার জন্য আমার রেঞ্জ হওয়ার খুব দরকার নাট বল্টু বাবা গো শাফি আহমেদ লিখেছে আমার বাড়িতে এত ঘন ঘন অতিথি বেড়াতে আসে যে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় এটা আমার বাড়ি নাকি পর্যটন কেন্দ্র আদিবা ফ্রম গাজীপুর থেকে লিখেছে আচ্ছা ভাইয়া থার্সডেতে কি হয় তোমরা থার্সডের জন্য এত ওয়েট করো কেন মানে কি আদিবা তুমি কি প্রশ্ন করলা তোমরা আদিবা আমি মানতে পারছি না আমরা নাট বল্টু লিসেনার তুমি আমার মনে হয় না তুমি নাট বল্টু লিসেনার তুমি একটা গেস্ট লিসেনার তুমি বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার থাকা সত্ত্বেও তুমি আমাদের জিজ্ঞেস করো এরকম কথা না না এটা তো ঠিক না একদমই বজ্জাতের হাড্ডে লিখেছে ডিয়ার হবু বউ অনেক হারামজাদা তোমাকে পটানোর চেষ্টা করবে প্লিজ তুমি পইটো না সত্যবাদী বাটপার মুন্সিগঞ্জ থেকে লিখেছে কুমিল্লা যে আমাদের মুন্সিগঞ্জের খুব কাছে এটা আমি কিছুদিন আগে জানলাম এতদিন আমি কি করলাম কাক কবে কথা তুমি কাক কবা মনির নারায়ণগঞ্জ থেকে লিখেছে ওই ভাইয়ারা কি অবস্থা অনেকদিন পরে আসলাম থ্যাংক ইউ ধন্য করছো ধন্য প্রিয়া মনির লিখেছে ছেলে বলছে এই শুনো এত ভাবনিস না মেয়েরা হলো ওরে বাবা ডাইনোসর আমার একটা পাঠাচ্ছে মিম ইসলাম লিখেছে অনলাইন ক্লাসে ছাত্রকে মারতে না পেরে আইডিতে রিপোর্ট মারলেন টিচার গ্রামের মেয়ে জেরিন লিখেছে শরীয়তপুর থেকে শাফি এন্ড রতন ভাইয়া আই লাভ ইউ দুইজন এক লোকে লাভ ইউ লিখছে ও মাই গড শাফি এন্ড রতন ভাইয়া দুইজন একসাথে মানে একজন একজনকে তো অ্যাকসেপ্ট করবেই হ্যাঁ দেখো শাফি রতন কে কোনটা নিবে দেখো রতন লিখেছে আচ্ছা মোহাম্মদ ইঞ্জিন হাফিজ লিখেছে অরুণ রায় লিখেছে হাই হ্যালো বেখেয়ালি মন লিখেছে এই প্রথম ক্রাশ খাইলাম তাও আবার একটি মেয়ের ফেসবুক আইডির উপর আইডির উপর মেয়ের উপর না তাও মেসেঞ্জার উপর খেলে হইতো আইডির উপর কেন খেলো
মেহেরিন সাবার থেকে লিখেছে, দুলা ভাই আমার জন্য কি নিয়ে এসেছেন? শালি তোমার জন্য চুরি আনছি, বাকিটা সজল ভাইয়া বলো। ও তোমার জন্য, হায় আগে জানলে তো শাড়ি নিয়ে আসতাম। এই তো হয়ে গেল শাড়ি নিয়ে জোক, এই জন্যই মেরিন পাঠাচ্ছে। বাবা মেরিন কিন্তু চালাক আছে, মানে শাড়ি নিয়ে আমাদের জোক মনে করে দিতেছে, ভেরি গুড মেরিন। আরিফা দোহার থেকে লিখেছে, দোহার জয়পাড়া থেকে, ভাই আমি তোমাদের প্রতিদিন শুনি, ওয়া আমরা প্রতিদিন করি, হোয়াট এ কোইন্সিডেন্স। জীবন সরকার জেবিন নাকি জীবন সর, ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয়। স্কুল থেকে আসলাম বাসায়, ঢুকে দেখি আম্মু নতুন একটা শাড়ি পরছে, তারপরে আমাকে জিজ্ঞেস করলো, এই যোগ হয়ে গেল শাড়ি পরা। এখন তুমি এই যোগটা নিয়ে লুঙ্গি পরা নিয়ে করতে পারো, আমাদের যখন বলা হয়তো যোগ ঘুরে নিয়ে আসবে, আমরা এইভাবে ঘুরে নিয়ে যাই, যেখানে আম্মু আছে ওখানে আব্বু করে দিতাম, ছেলের জায়গায় মেয়ে করে দিতাম। বাকি তিনজন যাবে, আমরা খুব শীঘ্রই মিরাক্কেলে আমাদের বাংলাদেশি চার তারাকে দেখতে পাবো। ওরা চারজন স্টার, আপকামিং স্টার যাচ্ছে, তারা আমাদের মোটামুটি দোয়া নিছে, আমি অনেক ব্যাগ ভর্তি দোয়া দিয়ে দিচ্ছি, নাও নাও দোয়া নাও দোয়া নাও দোয়া নাও দোয়া নাও দোয়া নিয়ে, তারপর ভালো করে আমি ডিরেক্ট বলে দিচ্ছি, শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে ঢুকবো না, ওখানে মিরাক্কেল শেষ হবে তারপর বাংলাদেশে ঢুকবো। যদি বাদ পড়ে যাও তাহলে ওই হোটেলে থাকবো, মিরাক্কেল শেষ হলে শেষ হলে আসবে, এর আগে যদি বাংলাদেশে ঢুকছ খবর আছে। দীপ্তি গাজীপুর থেকে লিখেছে, নাটবল্টু ভাইয়া জানো আজ আমার মা বাড়িতে নেই, ওয়াও তাই তোমাদের ভালো করে শুনতে পারছি। ও আচ্ছা ঠিক আছে। মার্শিয়া জাহান সুমো লিখেছে, বাইরে কমেন্ট পড়বা না নাকি, এতক্ষণ ধরে আমরা জুলাপাতি খেলতেছিলাম। তাহলে আবু বাকের লিখেছে, সিএফএম আই লাভ ইউ বল্টু, সিএফএম আই লাভ ইউ বল্টু, আজ বল্টু লেখতো, বানানটা শুনেন, বি এ এল টি ও কি হইছে, বি এ এল টি ও Yes, this is Fun Call. Shobai Fun Call jen prostut hoye jen ebong number tike felun 02550366569. Yes, this is our number. Apne chaile ekhon theke thik 7:50 porjonto call korti thaken korti thaken korti thaken 2000 3000 4000 5000 o beshi kotha gulo abar galli jai ga direct gala gali dorkar nei phone dottesi to. Hello, hello, wa alaikum assalam, ke bolchen, koth theke bolchen? মানে লাইটার ফ্রি, গরম কাপা, অল কিছু কিনতে পারবা। তো বলো ভাই, আমি তোমাদেরকে একজন জ্যাক দিয়ে টান দিছে আর দুইজন দুই স্পিকার দিয়ে টান দিছে, শেষ শেষ।
টুকরা কয়টা হইছে দুইটা না তিনটা হইছে তিনটা হইছে তিনটা হ্যাঁ তিনজন মিলা টানলে তো তিনটাই হইব তাহলে তো সমান ভাগই হইছে যাই আছে যে যার ভাগ বুঝা পাইছো তাইলে বুঝে পাইছো ভাগ্য ভালো যে জ্যাক পাইছে হেয়ার কপালটা ভালো অন্তত জ্যাক গুজে লাউড স্পিকার দেখুন তো পারবো আমরা আগে তো তিন দিন ধরে শুনছিলাম অনেক জীবন হেডফোনের মতো এই যে দেখেন জীবন প্যাস লাগে বুদ্ধিমানের মতো যে জ্যাক ধরে টান দিছে ফোন করলে করবা না করলে চলে যাবা এটা ফোন ধরার মন্ত্র সাবাকুম সাবাকুম ইবাকুম তাবা ফোন করলে করবা না করলে যাবা চলে যাবা হ্যালো 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 সাবাকুম হ্যালো সাবাকুম তাবাকুম ইবাকুম যাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন কুম কায়কু কে বলছি হ্যাঁ এখন তো মনে করেন যে আপনি করে যে কি কমু এই যে কি কমু আমার তো মাথাটাই নষ্ট মাথা নষ্ট হইলে বাবা ঠিক করে দাও ফোন দেন ভাই প্রথমে এক বালতি পানি নেবেন সজল ভাই ভাই চার বছর আগে একবার পাইছিলেন ভাই একবার পাইছিলাম কিনা জানি না কিন্তু এখন কথা হলো আমার একটু কিছু মনের দুঃখ আছে এই দুঃখ গিয়ে একটু কথা বলতাম অবশ্যই এটা তো দুঃখ বলা জায়গা আমাদের তো ভালোবাসার লাভগুরু শো বলেন আমাদের শোর নাম দুঃখিত শো দুঃখ হলো এই যে আমার এতগুলো কল দিলাম আমার কলটা কেন রিসিভ হয় না ভাই বুঝলাম না কিছু ভাই আজকে হয় নাই ভাই আপনাকে অনুমান ছিল কথা কইতেছে অবশ্যই হইছে কিন্তু এখন আমার তম করে যে কি কইতে মনে চায় যে যা মন থেকে কই ফেলেন ভাই এই যে সজল ভাই রে মিরাক্কেল থেকে শুরু করে ফলো করতে করতে আজ বন্ধু দেখা পাইলাম না ভাই বুঝছেন আহা রে 11 বছর ধরে আমার ফলো করতেছে রে তাই তো কই প্রাইভেসি নাই কেন লাইফে এই নাকগুলো সুরা প্রায় 3-4 বছর ধরে শুনতাছি আচ্ছা আচ্ছা এবং তার আপনার এই যে ইয়াতে হ্যাঁ হ্যাঁ বহুত ইয়া দেখছি কিন্তু ভাই কখনো পাই না বুঝছেন ইয়া দেখলে কেমনে পাবেন শুধু শুধু আমি রাস্তা রাস্তায় ঘুরি তার সাথে কথা বলার জন্য রাস্তায় রাস্তায় ঘুরেন কথা বলার জন্য ভালোবাসে কোন দিকে 30 মারছে আর আজকে কথা হইতেছে আজকে দুঃখের কথা বলতেছেন আপনি আপনি আজকে দুঃখের কথাই বলতেছি ভাই আপনাদের এলাকা দিয়ে আইছি বুঝছেন কোন এলাকা কিরকম আনন্দ অনেক খুশি যা বলার বাইরে আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই আপনার খুশি আমরা বুঝতে পারছি হ্যাঁ ভাই ভাই আপনি ভালো আছেন তো ভালো আছি ভাই আপনার দোয়ায় আপনাদের ভালোবাসায় ভালো আছে দেখ ইনশাআল্লাহ ভালো ওই যে লাউ লাউ চাষ কি করে আলু চাষ করে আর বেগুন চাষ করে না ভাই হ্যাঁ ওই যুক্তটা খুব জটিল ভাই যে এই জায়গার মালিক আমি হ্যাঁ এখানে আলু চাষ করব তারপর আপনি যদি কোনো কিছু চাষ না করেন তাইলে পরে আমি দুই বর্গা দিয়ে দেবো এটা খুব জটিল হয়েছে বুঝছেন জজ জজ থ্যাংক ইউ তো ভালো থাকবেন আর আর ঘোরাঘুরি করা লাগবে না এখানে ফোন দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের হ্যালো ভাই আপনার সাথে কথা বলতে বলতে আমার পুলিশে ধরছে বুঝছেন পুলিশে দেন ফোনটা পুলিশে দেন আমি গাড়ি চালাইতেছি বুঝছেন আচ্ছা বলেন মিরাক্কেলের সজল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো এই জন্য আর আপনি ফোনটা পুলিশে দেন বাকি কথা আমি কইতেছি কথা বলবেন দেন দেন কথা বলবে না আপনার সাথে ভাই আচ্ছা আমার কথা বলবে না অবশ্যই
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। যাই হোক, আর গাড়ি চালানোর সময় আসলে ফোনে কথা না বলাই ভালো, সতর্ক থাকা উচিত। ড্রাইভ করতে করতে ফোন দিয়ে না, আর বর্তমানের জন্য কে বলছেন আপনার লাইসেন্স আগে দেখান না, পুলিশ ধরলে কিন্তু আপনি কি বলতেন ভাই? আচ্ছা 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 আচ্ছা, আমারটা তো আপনাকে থাকে দেখেন না, আমারটা দেখেন। আর যাই হোক ভাই, যে আপনি লাউড স্পিকার দিয়ে পুলিশের কানে দেন, আমরা কথা বলতেছি। এই যে ভাই, এই লোক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে ছিল ওনারে ধরে, এবং মামলা যতগুলো দেওয়া উচিত দেন, ওনাকে দেন দেন, আমাদের নাম নিয়ে দিয়ে দেন। ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে, ফোনে কথা বলতে বলতে ভাই 11 বছর ধরে শুনি, আবার আমার যে বলটু বলেছে একটা হ্যালো হাই বললো না, আর আমার কথা বলে শুধু লাইসেন্স না, ওই যে ইন্স্যুরেন্সও চেক করেন, ওটা দেখেন, আমার মনে হয় গাড়িও ঠিক নেই, মানে মানে মালিক টালিক অন্য কেউ, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভালো করে দেখে নিন, ভালো করে দেখেন তো, খালি ওনারে দেখেন, বাকিগুলো ছেড়ে দেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি পুলিশ? আমি আদিনাকে খুঁজে পেলে বলো যে নাট বল্টু তোমাকে মিস করছে, ফোন দিও। ওকে, এবার ফোনে তো আর পাবে না। হ্যাঁ নাটবল্টু ভাই। হ্যাঁ ভাই বলো। আচ্ছা আপনাদের এখানে কি এখন স্ক্রু ড্রাইভার আসে না? স্ক্রু ড্রাইভার আসে, আমরা যে ফেলে দিই, বের করে দিই। কেন আসে তো, কয়েকদিন আগেও তো আমাদের সাথে হৃদয়, হ্যাঁ মিরু ছিল, হৃদয় ছিল, মিরু ছিল, তারপর হচ্ছে বা আমাদের আফনান রাশেদও ছিল, হ্যাঁ অনেকেই আসে। আমিও আসতে চাই, কিভাবে আসতে পারি? এই যে গাড়ি ভাড়া করে ইয়ে করে চলে আসো, বাসের টিকিট কেটে। আচ্ছা হ্যাঁ, আমি 30 তারিখ বার্তায় আসছিলাম। আচ্ছা প্রথমে আগে জোক শোনাও, তারপরে আমরা আমরা বলতেছি ঠিকানাটা। ওকে, জোকটা হচ্ছে আমু আমু ছেলেকে বলে যে বাম হাত দিয়ে খাবার খেলে শয়তানে খাবার খায়, তখন বাচ্চা বলে যে তাহলে আমি বাম হাত দিয়ে স্পেট খাবো, শয়তানের ক্যান্সার হবে। তখন তো সাধু অভিশাপ দিতেছে যে তোরা সবাই মানে অন্ত হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, পঙ্গু হয়ে যাবি। তখন হঠাৎ করে দেখে কি কেউ চোখে দেখে না, তখন তো মানে সবাই ভয় পেয়ে গেছে, হ্যাঁ কি হইলো কি হইলো। তারপর সবাই মানে এই সাধুর পা ধরে দিচ্ছে যে হ্যাঁ আমাদের অন্ধ করে দিন, কেন আমাদের মাস করে দেন। তখন সাধু জুতোরা ফিল্লা বাড়িতে বাড়িতে কয় আগে সাতাও উঠা কারেন্ট চলে গেছে, আমিও দেখতেছি না, আরেকটু সময় লাগবে বুঝছো, তারপরে আমরা ডেকে নিব নি তোমাকে, অবশ্যই রাখবো, অবশ্যই, ভালো থেকো ভাইয়া।
পাইচ্ছে গেছে, খালি ফোনটা ধরে নেই দীক্ষা। ঘুরাও ঘুরাও, সরি স্ক্রিপ্ট ভুলেছে, বাচ্চা গেছি ফোনটা ধরে না, ফোনটা ধরলে আজকে ধরাই দিতাম আমি, আমি কয়ে দিতাম, ডাইরেক্ট কয়ে দিতাম যে এসব খুব ভালো লোক, খুব ভালো নাটবল্ট শুনে, যারা শুনে তারা, যারা নাটবল্ট শুনে তাদের লাইসেন্স নাটবল্ট। আচ্ছা খেপে গেছে সবাই, বজর দাদি শেয়ার করছে, মোহাম্মদ বজর দাদি শেয়ার করছে, বজর আহমেদ আবারও শেয়ার করেছে, মাহফুজুর রহমান রাকিব তারপরে শেয়ার করেছেন, রাফি আহমেদ রতনাল হাসান লিখেছেন, মদ খেলে নাকি সব মনে পড়ে যায়, তাই ভাবছি এদের এবার মদ খেয়ে পরীক্ষা দিতে যাবো, যা তুই মদ খায় মর গিয়া, দাদা তারপরে শেয়ার করেছেন এমডি আরিফুর রহমান, তারপর শেয়ার করেছেন কমলা সুন্দরী পরে শেয়ার করেছেন কে করেছেন মোহাম্মদ আলী শাফি আহমেদ, মোহাম্মদ আলী তো বললাম কয়েকবার, তারপরে শেয়ার করেছেন মাহমুদ সরকার, তারপর রতনাল হাসানকে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি এমডি সৈকত লিখেছিল ভাই কমেন্ট করেন, এই পড়েন বাদ দিয়া কিছু একটা লেখেন যেটা পড়া যাবে। আমি আহমেদ শেয়ার করেছি, আমি এনজিন হাফিজ লিখেছেন আব্বা জ্যোতি তোমাদের শুনতেছে, জ্যোতি আমাদের দুজনে কালকে পরীক্ষা দুজনে পরীক্ষা চলে, জ্যোতি ওয়েলকাম টু আওয়ার শো করেছেন, তারপর শেয়ার করেছেন জোরে জোরে বলেন আপনি আপনার স্বামীকে খুন করছেন, আমি কেন খুন করতে যাবো, জজ সাহেব এগুলো কি বলতেছেন, আপনার নামেই তো খুনের মামলাটা করা হয়েছে, আপনি আপনার স্বামীকে খুন করেছেন, কিভাবে খুন করেছেন, আগে ঘটনাটা তো শুনেন, আমার আগে দোষী বানিয়ে দিতেছেন, স্বামী বাসে অফিস থেকে বাসে আসলো, সারাদিন পরে আইসা আমারে বললো তাড়াতাড়ি খাইতে দাও, পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, আমি ইঁদুর মারার বিষ খাইতে দিছি, সে খাইছে আর উঠে নাই, দোষটা কি আমার, বলেন আমার দোষ, এখন কি স্বামীর ইঁদুর মারার লেগে বিষ খাইতে পারুম না, বলতেছে শুনলাম আপনি আপনার স্বামীকে তরকারির মধ্যে বিষ দিয়ে মারছেন, আপনি ঠিকই শুনছেন, আমি ওনার তরকারির মধ্যে বিষ দিয়েই মারছি, আপনার মনে কি একবারও কেঁপে ওঠে নাই, আপনার ধর্মের স্বামী আপনি দেওয়ার আগে কি আপনার মনটা একবারও কেঁদে ওঠে নাই, বলে উঠছিল তো একবার খাইয়া তখন হ্যাঁ কইছিল তরকারিটা খুব মজা হয়েছে আর একটু দেও, তখন মনটা কেঁপে উঠছিল, পাতিলে আর তরকারি ছিলই না, আমার মরার আগে খায়া মরতে চাইছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, আজকের মতো বিদায়, হি ভ্যালি প্রেজেন্স নট বুল টু দা টু ফোন কিংস টট ক্যাপিটাল এফএম টাইম চেক।